নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, কেন্দ্র সরকারের যে সকল কর্মচারী আছেন এবং পেনশন ভোগী যারা আছেন, ওনাদের জন্য একটা সুখবর কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে ওনাদের যে ডিএ যেটা মহার্ঘ যে ভাতা, সেই ভাতাটা বৃদ্ধি করা হয়েছে, 4% বৃদ্ধি করা হয়েছে। দর্শকবৃন্দ, সেভেন পে কমিশনে যে ডিএটা ছিল 38%, সেটা এখন বৃদ্ধি হয়ে যাবে আপনাদের 42%। 1 জানুয়ারি 2023 থেকে সেই ডিএটা লাঘু হবে বলে সেটা জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে ই অফিসের উনি উদ্বোধন করেছেন। ই অফিসের উদ্বোধন করেছেন, সেই ই অফিসটা হচ্ছে যে সম্পূর্ণ কাজ, সচিবালয়ের যে সম্পূর্ণ কাজ, সেইগুলো কাজ এখন অনলাইন হবে, অনলাইন পেপারলেস, সম্পূর্ণ পেপারলেস করার জন্য এই ই অফিসটা। বিভিন্ন সরকারি যে সকল কাজ থাকে, যেগুলো কি হতো এক ডিস্ট্রিক্ট থেকে আপনাদের ডিস্ট্রিক্টের যে কাজগুলো, সেই কাজগুলোর যে ডকুমেন্টগুলো ফাইল পাঠানো হতো গুয়াহাটিতে, সেখানে গিয়ে অনেক সময় সেই ফাইলগুলো পাওয়া যেত না, মিসিং হয়ে যেত এবং অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হতে হতো, যে এক কাজ 2-3 বার করে অ্যাপ্লাই করতে লাগতো এরকম। এবং সেই কথাটা চিন্তা করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ই কার্যালয়ের উনি একটা উদ্বোধন করেছেন। এখন থেকে অনলাইনে সব কিছু কাজ হবে, সরকারি যে সকল কাজগুলো বেশিরভাগই অনলাইনে হবে। 99% সচিবালয়ের কাজ পেপারলেস হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। এখানের যে কাজগুলো সেগুলো অনলাইন হবে, অনলাইনে ডকুমেন্ট সেখানে যাবে, আর ডকুমেন্ট হারানোর কোনো নেই, প্রবলেম থাকবে না। দর্শকবৃন্দ, খুব ভালো একটা চিন্তা করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মহোদয় এই পদক্ষেপটা উনি নিয়েছেন। টোটাল মোট 9,39,00,000 টাকা ব্যয় করে এই ই অফিসটা বানানো হয়েছে। অনেকের বারে বারে আবার প্রশ্ন আসছে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক নিয়ে। আপনারা দয়া করে সবাইকে শেয়ার করবেন এবং জানিয়ে দেবেন যে আমাদের আসাম, মেঘালয় এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার সেই প্রয়োজন নেই, দরকার নেই বলে দেওয়া হয়েছে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডে যে লিঙ্কেজটা, আমাদের আসামের মানুষের দরকার নেই, মেঘালয়ের মানুষের দরকার নেই এবং জম্মু অ্যান্ড কাশ্মীরের মানুষদের জন্য দরকার নেই। এবং সমস্ত ভারতবর্ষ থেকে যদি আপনারা দেখছেন তাহলে 80+ যে সিনিয়র সিটিজেন যারা আছেন ওনাদের দরকার নেই বলে দেওয়া হয়েছে। তাছাড়াও ভারতবর্ষের নাগরিক যারা নন, যারা ইন্ডিয়ান সিটিজেন নন, ওনাদেরও এই কাজটা করার দরকার নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। অনেকেই বারেবার আবার মেসেজ করছেন, বারেবার আবার জিজ্ঞেস করছেন, তাই আমি বলে দিলাম। যারা জানেন না ওনাদেরকে এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন। আমাদের শিলচরবাসীর জন্য খুবই ভালো একটা খবর, আগামী 26 মার্চ দুটি সড়কের কাজের উদ্বোধন করা হবে আমাদের শিলচরে। দাসপাড়া থেকে তারাপুর মজুমদার বাজার অবধি একটা সড়ক, তারপরে আরেকটা সড়ক হচ্ছে রামনগর হইতে মারুচিং খুবাম NH-37 অবধি, সেই কাজের কাজ দুটো শিলান্যাস করবেন শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। প্রথম যে কাজটা, সেই কাজটা সকাল 10টার সময় সেটা শিলান্যাস করা হবে, দ্বিতীয় কাজটা বিকালবেলা 3টার সময় শিলান্যাস করা হবে বলে সেটা জানিয়ে দিয়েছে দর্শকবৃন্দ। খুব ভালোই লাগলো তাড়াতাড়ি এই কাজগুলো হলে, স্পেশালি তারাপুরের যে রাস্তার যে কন্ডিশন, সেই রাস্তার কন্ডিশনটা তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে ভালোই হবে। আবার আরেকটা ফ্রডের খবর আসলো, আপনারা একটু সাবধান থাকবেন সেই ফ্রড থেকে এবং সবাইকে সাবধান করাবেন, স্পেশালি যাদের হোটেল আছে। আমি কয়েকদিন আগেও একটা আপডেট দিয়েছিলাম, আবার আপডেট একটা আসলো বিহারের বান্দরখাল থেকে, হীরামণি হোটেল, সেই হীরামণি হোটেলে একটা ফোন আসে যে ওনাদের কিছু খাবার দরকার, কিছু খাবার দরকার বলে একটা অজ্ঞাত অপরিচিত ব্যক্তি ফোন করে 6,000 টাকার অর্ডার দেয়। তারপরে সেই ব্যক্তি তাদের কাছ থেকে সেই অর্ডারগুলো নেয় না, উল্টা টাকা ডিমান্ড করতে শুরু করে দেয়। সেই হোটেলের মালিক সেই কথাটা বুঝে নেয়, তারপরে তাদের সঙ্গে আর কথাবার্তাও করেনি, হয়তো ফ্রড হয়ে গেছে বলে ওরা জেনে নিয়েছে। এবং সবাইকে আমি আবার আহ্বান করছি যে আপনারাও এরকম যদি কোনো ধরনের ফ্রড যদি কল আসে, আপনাদের হোটেলে যদি সেই খাবার অর্ডার দিচ্ছি বলে যদি কেউ ফোন করে থাকে, তাহলে সেই ব্যক্তিকে আপনাদের এখানে আসার জন্যই বলবেন, এসেই অর্ডার নিয়ে যাওয়ার জন্য বলবেন, নাহলে কিন্তু আপনাদের সেই টাকাটা নষ্ট হয়ে যাবে। কয়েকদিন আগে করিমগঞ্জেও একজন ভদ্র মহিলার হোটেলের সেই একই অবস্থা, সেখানে তো কিন্তু 15,000 টাকার অর্ডার দিয়ে পরে নিয়ে যায়নি। তাই আপনারা একটু সাবধান থাকবেন, সবাইকে সাবধান করাবেন। করোনার যে সংক্রমণ, করোনার সংক্রমণটা বিগত 24 ঘন্টাতে 1,590 জন করোনাতে নতুন আক্রান্ত হয়েছেন, বিগত 5 মাসে সব থেকে হাইয়েস্ট এই নাম্বারটা বলে জানা গেছে। এবং টোটাল মোট অ্যাক্টিভ আমাদের সমগ্র ভারতবর্ষে 8,601 জন। এসওপি দেওয়া হয়েছে, কোভিডের যদি লক্ষণ আপনাদের দেখা যায় তাহলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য, টেস্ট করিয়ে নেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। কোভিডের আক্রান্তদের, যারা আক্রান্ত কোভিডে হচ্ছেন তাদেরকে মাস্ক পরিধান করার জন্য এবং একসঙ্গে বহু মানুষ এক জায়গাতে সমাবেত না হওয়ার জন্য বলে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা বিরত থাকুন সেটাও আহ্বান করা হয়েছে। তারপরে হাত ধোয়া, বাইরে থেকে আসলে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা, পাবলিক প্লেসে থুথু না ফেলা, এইগুলার জন্য, এইগুলো করার জন্য, মেনে চলার জন্য বলে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। দর্শকবৃন্দ,
শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট। এখানে আপনারা পাবেন বিবাহের কমপ্লিট সেট মাত্র 50,000 টাকার মধ্যে। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ আছে। আজই চলে আসুন শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর হচ্ছে 8486340139, আরেকটা নম্বর হচ্ছে 8486467636। এবার বিবাহ ও শীতের মরশুমে চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ের কেনাকাটাতে 40% পর্যন্ত ছাড়। তাছাড়া 20,000 টাকার উপরে যদি কেনাকাটা করেন তাহলে আপনারা পাবেন আকর্ষণীয় উপহার। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের অ্যাড্রেস হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 0384223-4063। রমজান শুরু হয়ে যাওয়ার প্রথম দিনে করিমগঞ্জ থেকে একটা দুঃখজনিত ভয়ানক একটা ঘটনার সব খবর আসে। এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে শুক্রবারে। মেয়ের নাম হয়েছে মনোয়ারা বেগম, 20 বছর। সেই মনোয়ারা বেগমের পাশের বাড়িরই একজন যুবক, সেই যুবক মনোয়ারাকে গলা কেটে হত্যা করেছে বলে এরকম অভিযোগ উঠে। সেই ঘটনাটি করিমগঞ্জ জেলার কালীগঞ্জের বলে সেটা জানা গেছে। মনোয়ারা এবং পাশের বাড়ির সাদিয়া দুই বন্ধু, ওরা একই সঙ্গে স্কুলে যায় এবং স্কুল থেকে বাড়ি ফেরার পরে সেই যে সাদিয়া মনোয়ারার বাড়িতে যায়। তারপরে লোকাল সূত্রে জানা যায় যে সাদিয়ার যে ভাই, সেই ভাইয়ের নাম হচ্ছে আপনাদের জমিল আহমেদ দা নিয়ে চলে যায় সেই মনোয়ারার বাড়িতে। সেখানে গিয়ে মনোয়ারাকে কিছু একটা হয়তো কোনো ঝগড়া হয়েছিল বা কী হয়েছিল সেটা তো জানা যায়নি। তারপরে সেই জামিল আহমেদ নাকি সেই মনোয়ারাকে গলায় কূপ মেরে দেয় বলে সেরকম একটা খবর আসে। তারপরে মনোয়ারা ছটফট করতে থাকে, পাড়া প্রতিবেশী লোকেরা সবাই এক হয়ে মনোয়ারাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল হসপিটালে কিন্তু কোনো লাভ হয়নি। তারপরে এসপি মহোদয় তৎক্ষণাৎ খবর পেয়ে সেখানে চলে যান। তারপরে কালীগঞ্জের থানার ওসিও সেখানে চলে যান বলে সেটা খবর আসে। যে অভিযুক্ত, সেই অভিযুক্ত যে জমিল আহমেদকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। এখন জিজ্ঞাসাবাদ করার পরে সেটা জানা যাবে অ্যাকচুয়াল ঘটনাটি কী ছিল, পুলিশ এখন তদন্ত করছে বলে জানা গেছে। দর্শক বিন্দু, খুবই দুঃখ লাগা একটি ঘটনা। আরেকটা খবর আসে কালাইন থেকে। কালাইনে এক যুবক বাইক চালিয়ে যাওয়ার সময় মন্ত্রীর এসকর্টের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়ে মানে ধাক্কা লেগে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সেই যুবক প্রাণ হারায়। সেই যুবকের নাম হচ্ছে সফিউল ইসলাম, বাড়ি বিহারাতে। ঘটনাটি কালাইনের ধুম করে হয়েছে বলে সেটা জানা যায়। ইফতারের সামগ্রী আনতে গিয়েছিল বাইক নিয়ে। সে সময় পরিবহনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে আনতে যাওয়া যে এসকর্ট, সেই এসকর্টের একটি বোলেরো গাড়ির সঙ্গে ধাক্কা লাগার কারণে সেখানেই ঘটনাস্থলেই সেই সফিউল ইসলামের প্রাণ যায় বলে সেটা খবর আসে। তারপরে স্থানীয় মানুষেরা এবং পরিবারের লোকেরা সড়ক অবরোধ করেন। घटना जब उनको लाने के लिए जा रहा था तो उस दौरान तो जो भी है इसमें हम इसको ইনভেস্টিগেশন করে আছে তদন্ত করে আমার তদন্ত যিকোন মানুষ আহিল যার দোষ আছে লোকের শাস্তি। তারপরে সেখানে পুলিশও যায়। পুলিশ গিয়ে তাদেরকে অনেক বোঝানোর পরে সেই সড়ক অবরোধটা ওনারা ছেড়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, পুলিশ সেই বোলেরো গাড়িকে থানাতে আটক করে রেখেছে বলে সেটা আমরা খবর পেলাম। দর্শকবৃন্দ, আবার হাইলাকান্দির কাঠাকাল থেকে একটা খবর আসে। কাঠাকালে ভয়ানক একটা দুর্ঘটনা। একটি কার দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়। হঠাৎ করে দুর্ঘটনাগ্রস্ত হয়ে কারের ভিতরে থাকা দুজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে বলে খবর আসে। সেই দুজন ব্যক্তির নাম হচ্ছে সুহেল আহমেদ এবং রহমান হোসেন। তাদের বাড়ি ভাগা বাজারে। তাদেরকে আহত অবস্থায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা খবর আসে। দর্শকবৃন্দ, শহরাঞ্চলে যে সকল গরিব অসহায় মানুষেরা সরকারি জমিতে যারা বসবাস করছেন তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। কিছু শর্ত থাকবে,
এবং যারা 2011 ইংরেজির আগে থেকেই যারা এরকম বসবাস করে আছেন তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হবে। কিছু ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা পরে ডিটেলসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাদেরকে নাকি ডিসি অফিস থেকেও একটা এনওসি নিয়ে আসতে হবে বলে এরকম খবর আসে, দর্শক এরকম আমরা খবর পাই। যারা নেহাত গরিব, যারা অসহায়, যারা এরকম সরকারি জমিতে যারা এরকম থাকছেন তাদেরকে এই ব্যবস্থাটা দেওয়া হবে আসাম সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা কথা, সেটা মন্ত্রী অশোক সিংহল মহোদয় সেটা একটা অ্যানাউন্সমেন্ট করেছে শহরাঞ্চলের জন্য। দর্শকবৃন্দ, লক্ষ্মীপুর মহকুমাকে AFSPA অশান্ত অঞ্চল, যেটা সেই অশান্ত অঞ্চল প্রত্যাহার করা হয়েছে দর্শকবৃন্দ কেন্দ্র সরকারের এই বৃহৎ ঘোষণা। গ্যাস সিলিন্ডারে দেওয়া হবে সাবসিডি, এখন থেকে 200 টাকা করে সাবসিডি দেওয়া হবে যারা 14.2 কেজি যে সিলিন্ডার সেই সিলিন্ডারগুলোতে। এই সাবসিডিটা শুধু উজ্জ্বলা হিতাধিকারীদের জন্যই প্রযোজ্য হবে, সেই 200 টাকা করে সাবসিডি দেওয়া হবে। দর্শকবৃন্দ, রাজ্যবাসীকে আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটা আহ্বান করেছিলেন, রাত্রি 8:30 থেকে 9:30 অবধি ঘরের লাইট সম্পূর্ণ, ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্সেস সেইগুলো সম্পূর্ণ অফ করার জন্য। কারণ হচ্ছে আর্থ আওয়ার পালন করার জন্য, ধরিত্রী ঘণ্টা। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড WWF ওনারা সমস্ত বিশ্ববাসীকে ওনারা রিকোয়েস্ট করেছিলেন, আর্জি দিয়েছিলেন যে 1 ঘন্টা সমস্ত কিছু লাইট বা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের সুইচ অফ করে রেখে সেই ধরিত্রী ঘণ্টা পালন করার জন্য। সেজন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আসামের সমস্ত জনগণকে সেটা পালন করার জন্য আহ্বান করেছিলেন। দশমী দিন এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।